হ্যালো ভিউয়ার্স, দিস ইজ জিয়াউল হক ফ্রম bdtravelers.com। দক্ষিণ চীন সাগরে ছড়িয়ে থাকা 2400 বেশি দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ার রিয়াও দ্বীপ রাজ্য, তারই একটি দ্বীপের নাম বাটাম। এটি ইন্দোনেশিয়ার অষ্টম বৃহত্তম শহর এবং দ্বীপের জনসংখ্যা প্রায় 12 লাখ। এতটুকুন এই দ্বীপটিতে হোটেল রিসর্ট রয়েছে অনেক, তারই একটি হচ্ছে রেডিসন গলফ অ্যান্ড কনভেনশন সেন্টার। বাটাম আইল্যান্ডের 5 তারকা এই হোটেলটিতে আজকে আমরা উঠব, এখানে থাকবো একটা দিন। এখানে থাকাকালীন এই হোটেলের ভেতরে বাইরে কী আছে তা আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব। সো সঙ্গেই থাকুন। বাটাম দ্বীপে যারা বেড়াতে আসেন তারা সাধারণত সিঙ্গাপুর থেকে সাগরপথে ফেরিতে করে এসে নামেন বাটাম সেন্টার ফেরি টার্মিনালে। একটু আগে আমরাও সেভাবে সিঙ্গাপুর থেকে বাটাম এসে এখন ট্যাক্সিতে করে যাচ্ছি রেডিসন হোটেলের দিকে। রেডিসন গলফ অ্যান্ড কনভেনশন সেন্টার এখান থেকে মাত্র 5 কিলোমিটার এবং বাটামের আন্তর্জাতিক বিমানবন্দর হ্যাং নাদিম থেকে 12 কিলোমিটার দূরে। ১৫ মিনিটের মাথায় আমরা পৌঁছে গেলাম হোটেলে। চেক ইন। 5 তারকা এই দুর্দান্ত হোটেলটি আমরা বাংলাদেশে বসেই অনলাইনে বুক করেছিলাম, পার নাইট মাত্র 5,700 টাকায়। অবশ্য হোটেলের রেট ভেরি করে সিজন, প্রমোশন এসবের উপর, তাই এক এক সময় এক এক রেট হতে পারে। তারকা হোটেলগুলোতে চেক ইনের সময় সাধারণত ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে অতিথিদের অভ্যর্থনা জানানো হয়। এই হোটেলে সেটার একটু ব্যতিক্রম দেখছি। অভ্যর্থনা ডেস্কের পাশে একটি সেলফ জুড়ে রাখা আছে রিফ্রেশমেন্ট টাওয়াল, হরেক রকমের জুস, ফ্রুটস এবং চকোলেট। আমরা এর আগেও বেশ কিছু 5 তারকা হোটেলে থেকেছি, কিন্তু কোথাও এমনটা দেখিনি। আমাদের রুম নাম্বার 3 তলায় 0317। হোটেলটির সব ক্ষেত্রে উন্নত প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। এই যেমন, লিফটে ওঠার পর আপনার কি কার্ডটা সেন্সরে ছোঁয়ালেই আপনি যে ফ্লোরে নামবেন সরাসরি সেখানে নিয়ে যাবে, তাই আলাদাভাবে কোনো বাটন প্রেস করতে হবে না। বেলবয় ব্যাগগুলো দিয়ে গেলেন। এই হোটেলে বিভিন্ন ক্যাটাগরির মোট 237টি রুম আছে। এটি সুপিরিয়র রুম, বেশ বড়সড়, সাইজ 30 স্কোয়ার মিটার বা 323 স্কোয়ার ফুট। রুমে কি কি আছে একবার দেখে নেওয়া যাক। একটি কিং বেড, পাশে এক কোনায় আছে গদিওয়ালা চেয়ারের মতো দেখতে একটি টেবিল। প্রথমে বুঝতে না পারলেও পরে জেনেছি মুসলিম অতিথিদের নামাজ পড়ার জায়নামাজ হিসেবে রাখা হয়েছে এটি। এদিকে আছে একটি ওয়ার্ক ডেস্ক, একটি 42 ইঞ্চি এলইডি টিভি, পাওয়ার বোর্ড যেখানে মাল্টিপ্লাগ, ইউএসবি, এইচডিএমআই এবং ডাটা কেবলের পোর্ট আছে, সার্ভিস মেনু, সাইড টেবিলে আছে অ্যালার্ম ক্লক সহ টেলিফোন এবং টিস্যু বক্স। এখানে আছে ইনরুম সেফ বা সেফটি বক্স, আয়রন, হেয়ার ড্রায়ার, স্লিপার, কমপ্লিমেন্টারি টি কফি। নিচের ড্রয়ারে আছে 2 বক্স চিপস, এগুলো খেতে চাইলে পে করতে হবে, তাই রেড চার্টটাও ভেতরে দেয়া আছে। এটি মিনি বার, এখানে যা আছে সেগুলো পে করে খেতে হবে। ওয়াশরুমটি আলাদা 3টি ভাগে তৈরি করা হয়েছে। প্রথম অংশটি খোলা, সেখানে কমপ্লিমেন্টারি 2 বোতল পানি, একটি ট্রেতে সাজিয়ে রাখা হয়েছে প্রয়োজনীয় সামগ্রী যেমন চিরুনি, টুথব্রাশ, স্যানিটারি ব্যাগ, ভ্যানিটি কিট, শাওয়ার ক্যাপ, বডি লোশন, সুঁই, বিভিন্ন রঙের সুতা, বোতাম, আলপিন, হাত ধোয়ার সাবান এবং টাওয়াল। এত কিছুর পরও যদি আপনার বাড়তি কিছুর প্রয়োজন হয় তবে 0 ডায়াল করে হাউসকিপিংকে বলার জন্য অনুরোধ সম্বলিত একটি কার্ড রাখা আছে। টয়লেট, এটি ওয়াশরুমের দ্বিতীয় অংশ।
শাওয়ার রুম এটি তৃতীয় অংশ। কোনো হোটেলে কি এমন থাকলে তাকে পাঁচ তারকা হোটেল বলা হয়, এমন প্রশ্ন জাগে অনেকের মনে। এক গবেষণায় দেখা গেছে কোনো হোটেলকে পাঁচ তারকা হোটেল হিসেবে চিহ্নিত করার জন্য গোটা বিশ্বে ভিন্ন ভিন্ন মানদণ্ড রয়েছে। যেমন বাংলাদেশে কোনো হোটেলকে পাঁচ তারকা র্যাং পাওয়ার জন্য 34টি বিভিন্ন উচ্চমানের মানদণ্ড পূরণ করতে হয়। পর্যটন মন্ত্রণালয় এই রেটিং প্রদান এবং নিরীক্ষার কাজটি করে থাকে। তাদের নিরীক্ষায় বর্তমানে বাংলাদেশে 13টি পাঁচ তারকা হোটেল আছে, কিন্তু অনেকেই বলে থাকেন দেশে হাতে গোনা 3-4টি ছাড়া বাকিগুলোকে পাঁচ তারকা হোটেল বলা যায় না। সেটা অবশ্য বিতর্কের বিষয়, তাই আমি সেদিকে যাচ্ছি না। তবে পাঁচ তারকা হোটেলের কিছু কমন বৈশিষ্ট্য থাকা বাধ্যতামূলক, যেমন হোটেলের আর্কিটেকচারাল ডিজাইনে মৌলিকত্ব, সুইমিং পুল, 24 ঘন্টা রিসেপশন সার্ভিস, রিসেপশনে যারা কাজ করেন তাদের একাধিক ভাষায় জ্ঞান, প্রশস্ত লবি, সাথে ক্যাফে, বিজনেস সেন্টার, ওয়েলকাম ড্রিঙ্ক, ডোরম্যান সার্ভিস, সাথে ভ্যালেট পার্কিং, 24 ঘন্টা বেলবয়, একাধিক উন্নতমানের রেস্তোরাঁ, ব্রেকফাস্ট সার্ভিস, জিম ইত্যাদি। রুমে প্রবেশের পর গ্রিটিংস লেটার, রুমের ভেতর মিনি বার আর হালকা স্ন্যাক্স, 24 ঘন্টা রুম সার্ভিস, সব রুমে সেফটি বক্স, ড্রাই ক্লিনিং অ্যান্ড লন্ড্রি সার্ভিস, ইন্টারনেট অ্যান্ড ওয়াইফাই, বাথরুমে প্রয়োজনীয় প্রসাধনী সামগ্রী, এলসিডি বা এলইডি টিভি, কেবল চ্যানেল, শীতাতপ সুবিধা, হল রুম, বল রুম, কনফারেন্স রুম, পার্লার, সেলুন ইত্যাদিও থাকতে হবে। এগুলো ছাড়াও বাড়তি আরও অনেক কিছুই থাকতে পারে, সেগুলোকে হোটেলের এক্সট্রা সুবিধা হিসেবে ধরে নেওয়া হয়। বাটাম আইল্যান্ডের এই রেডিসন হোটেলে এর চেয়ে বেশি কিছু আছে বলে মনে হলো। হোটেলের আউটডোর পুলটা দারুণ। এটা ছাড়াও হোটেলের টপ ফ্লোরে একটি ইনফিনিটি পুলও আছে। মেলিনা পানিতে খেলতে পছন্দ করে, তাই সবাই মিলে এখন পুলের দিকে যাচ্ছি। হোটেলের পিছন দিকে বিশাল এলাকা জুড়ে তিন ভাগে তৈরি করা হয়েছে পুলটি। পুলের সামনের দিকে আছে গলফ কোর্স এবং ছোট্ট একটি পাহাড়। এক সাইডে আছে পুল বার, একটি স্লট মেশিন এবং বিলিয়ার্ড টেবল। সব মিলিয়ে পুল এরিয়াটি বেশ আকর্ষণীয়। লাঞ্চ টাইম, রুম সার্ভিস মেনুতে একবার চোখ বুলিয়ে দেখুন। বেশিরভাগ খাবারের দাম ইন্দোনেশিয়ান লক্ষাধিক রুপিয়া। আমরা নাসি গুরেং অ্যান্ড ফ্রুটস প্লেটার নামে একটি ইন্দোনেশিয়ান ডিশ নিয়েছি, সঙ্গে এক বোল ক্রিসপি স্কুইড। খুব সুন্দরভাবে সাজিয়ে খাবারগুলো পরিবেশন করা হয়েছে। সার্ভিস চার্জ এবং ট্যাক্সসহ বিল এসেছে 2,61,999 রুপিয়া, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 1,560 টাকা। যে ট্রেতে করে খাবারগুলো আনা হলো সেটারও চার্জ ধরা হয়েছে 18,181 রুপিয়া বা 108 টাকা। এই হোটেলটি গলফ প্লেয়ারদের কাছে অত্যন্ত জনপ্রিয়। অনেকেই আছেন যারা শুধু গলফ খেলার জন্য অতিথি হয়ে ওঠেন হোটেলটিতে। বাইরে দেখুন গলফ প্লেয়ারদের মুভমেন্ট। খেলায় সহযোগিতা করার জন্য তাদের প্রত্যেকের সঙ্গে কয়েকজন করে সহকারীও আছে। হোটেলের অতিথিরা গলফ খেলতে চাইলে 10,00,000 রুপিয়া বা 6,000 টাকায় টিকিট কিনতে হবে। সন্ধ্যা নেমেছে। রাতের খাবারটা আমরা বাটামের কোনো সি ফুড রেস্টুরেন্টে খাওয়ার প্ল্যান করেছি, কারণ এখানে আসার আগে শুনেছি বাটাম নাকি সস্তায় সি ফুড খাওয়ার জন্য বিখ্যাত।
তাই হোটেলের রিসেপশন থেকে কাছাকাছি ভালো কোনো রেস্টুরেন্টের নাম জানতে চাইলে তারা ওয়ে ওয়ে নামক একটি রেস্টুরেন্টের নাম বললেন। আমাদের হোটেল থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে এই লাইভ সি ফুড রেস্টুরেন্ট, এখন সেদিকে রওনা দিয়েছি। সাগরের পাড়ে বিশাল জায়গা জুড়ে আছে রেস্টুরেন্টটি, কাস্টমার ওয়েটার কোনোটারই কমতি নেই। রেস্টুরেন্টের এক কোনায় খোলামেলা একটি টেবিল বেছে নিলাম আমরা। বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ কাঁকড়া এখানে জিয়ে রাখা আছে। আপনার পছন্দ মতো অর্ডারের পর সেখান থেকে নিয়ে রান্না করেই আপনার টেবিলে পরিবেশন করা হবে। আমরা একটি কোরাল মাছ, শাক, জায়ান্ট সাইজের একটি কাঁকড়া এবং সাদা ভাত অর্ডার করেছি। দুজন মাত্র মানুষ আমরা, সে তুলনায় খাবারের পরিমাণটা একটু বেশি হয়ে গেল, তাই শেষ করতে বেশ কষ্ট হয়েছে। খাওয়া শেষে আনুষাঙ্গিক সব মিলিয়ে আমাদের বিল গুনতে হলো 6,87,000 রুপিয়া, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 4,000 টাকার মতো। রাত প্রায় 11টা, এখন হোটেলে ফিরে যাচ্ছি। শুভরাত্রি, আবার দেখা হবে সকালে। ব্রেকফাস্টের আয়োজন হোটেলের নিচতলায় বাইট রেস্টুরেন্টে। আমাদের রুম ভাড়ার সঙ্গে ব্রেকফাস্ট ইনক্লুডেড, তাই আলাদাভাবে পে করতে হবে না। পুরো রেস্টুরেন্ট অসংখ্য বুফে আইটেমে ভরপুর, রুটি, নুডলস, ভাত, মাছ মাংস, সবজি, তাজা ফলমূল, ফ্রেশ জুস, চা কফি, কোনো কিছুরই কমতি নেই। নাস্তা সেরে মেলিনাকে নিয়ে গেলাম টাম্বল ইন দ্য জঙ্গল নামে প্লেগ্রাউন্ডে। বাচ্চাদের জন্য নানা রকম খেলাধুলার ব্যবস্থা করা হয়েছে এখানে। চেক আউট, এবার ফেরার পালা। আবার দেখা হবে নতুন কোনো দেশ, হোটেল, ফ্লাইট কিংবা ট্যুরিস্ট ডেস্টিনেশনে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।